হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে গ্রামীণ ডাক সেবকে কিন্তু একটি নোটিফিকেশন বেরিয়ে গেছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তেইশশো সাতান্ন অর্থাৎ দু হাজার তিনশো সাতান্নটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি তেইশশো সাতান্নটি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তাই সবাইকে রিকোয়েস্ট করছি যে সবাই আবেদন করতে কিন্তু ভুলবেন না মাত্র একশো টাকাতে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন তাই যারা যারা মাধ্যমিক পাস করেছেন অবশ্যই এই যে পোস্টগুলো বেরিয়েছে সেগুলোর জন্য অবশ্যই আবেদন করতে ভুলবেন না তো চলুন আমরা এই যে নোটিফিকেশান এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা এটি ডাউনলোড করেছি তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এখান থেকে আমরা কি কি জানতে পারছি কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কোন কোন পোস্টে কত বেতন পাওয়া যাবে কত ঘন্টা কাজ করতে হবে সমস্ত কিছু আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো এবং কীভাবে সিলেকশন হবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো দেখুন গ্রামীণ ডাক সেবক নিয়োগ প্রক্রিয়া চলছে ঠিক আছে তো দেখুন এখানে তিনটি পোস্ট রয়েছে আপনাদেরকে একের পর এক বলে দিচ্ছি প্রথমটি হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার তো ব্রাঞ্চ পোস্টমাস্টারে কিন্তু নিয়োগ হবে এরপর দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ঠিক আছে এরপর তৃতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডাক সেবক তো এতগুলো পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে টোটাল তেইশশো সাতান্নটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তেইশশো সাতান্নটি ভ্যাকেন্সি রয়েছে তো চলুন প্রত্যেকটি পোস্টের জন্য কত ঘন্টা কাজ করলে কি পরিমাণ বেতন আপনারা পাবেন তো দেখুন বিপিএম বিপিএমের জন্য ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য চার ঘন্টা কাজে কাজ করে বারো হাজার টাকা এবং পাঁচ ঘন্টাতে পাঁচ ঘন্টা কাজে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে এরপর এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের জন্য চার ঘন্টা কাজে রয়েছে দশ হাজার এবং পাঁচ ঘন্টা কাজে রয়েছে বারো হাজার ঠিক আছে এরপর চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার থাকা উচিত সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানে রয়েছে রয়েছে যে মাধ্যমিক পাস মাধ্যমিক মাধ্যমিক পাস হলে কিন্তু আপনার আপনি আবেদন করতে পারবেন তো কবে থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে কুড়ি সাত দু হাজার একুশ কুড়ি তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা সবাই কিন্তু অফিসিয়াল এদের অফিস ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন তা আমি কিন্তু এই ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেব যে কোন ওয়েবসাইটে যেতে হবে এবং কোনখান থেকে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে বলে দেব তো দেখুন এখানে সরকারিভাবে এস সি এস টি এবং ওবিসিরা যা বয়সের ছাড় পান সেটা কিন্তু সবাই আপনারা পেয়ে যাবেন এস সি দের জন্য পাঁচ বছর ওবিসিদের জন্য তিন বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য দশ বছরে আপনারা কিন্তু ছাড় পাবেন তো চলুন আপনাদেরকে অফিসিয়ালি আমি বলে দিচ্ছি দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কি বলা রয়েছে তো এখানে বলা রয়েছে ক্লাস টেন পাস হলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং তার সাথে সাথে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছেন তাহলে আপনাকে বাংলা ভাষা জানতে হচ্ছে এটাই হচ্ছে এটার কোয়ালিফিকেশান তাই বলছি সবাইকে রিকোয়েস্ট করছি যে খুব সবাই কিন্তু এটা আবেদন করবেন মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন করা যাচ্ছে এরপর দেখুন কম্পিউটার কম্পিউটার যদি আপনার কোর্স করা থাকে তাহলে কিন্তু আরও ভালো হয় ঠিক আছে এখানে কিন্তু বলা রয়েছে যদি কম্পিউটার কোর্স যদি আপনার করা থাকে মিনিমাম করা থাকে তাহলে কিন্তু আপনার চলবে এবার দেখুন আমরা এখান থেকে আর কি কি জানতে পারছি সমস্ত আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে আমরা চলুন আরও কয়েকটি বিশেষ তথ্য নিয়ে আমরা আপনাদেরকে এখানে জানাবো তো তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আপনাদের অনেক লাভ হবে কারণ আমরা নিয়মিত চাকরির বিভিন্ন নোটিফিকেশন আপনাদের সামনে শেয়ার করি এবং বিভিন্ন চাকরির সিলেবাস এবং প্রস্তুতির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে থাকি তো দেখুন এখানে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে কত টাকা ফিজ লাগছে দেখুন জেনারেল ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট এবং ও ক্যান্ডিডেটদের জন্য লাগছে একশো টাকা এবং যারা এসসি এস এবং মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো টাকাই লাগছে না ঠিক আছে এখানে কিন্তু এটা খুব ভালো সুযোগ রয়েছে তা আপনারা সবাই আবেদন করুন এরপর দেখুন সিলেকশান কিভাবে হবে মানে চাকরিটি আপনারা কিভাবে পাবেন সেটি হচ্ছে সিলেকশান উইল বি মেড অ্যাজ পার দ্য অটোমেটিক জেনারেটেড মেরিট লিস্ট অ্যাজ পার দ্য রুলস বেসড অন দ্য ক্যান্ডিডেট অনলাইন সাবমিটেড অ্যাপ্লিকেশান তাহলে আপনি ক্লাস টেনে কত নম্বর পেয়েছেন সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু আপনার সিলেকশান হবে অর্থাৎ সেখান থেকেই কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে এবং সেখান থেকেই আপনারা বুঝে যাবেন কারা চাকরি পেলো এবং কারা পেলো না অর্থাৎ মাধ্যমিকের নম্বর আপনি কত পার্সেন্ট পেয়েছেন সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আপনি চাকরিটি পাবেন কি পাবেন না সেখান থেকেই কিন্তু র্যাঙ্কিং করা হবে তো চলুন এরপর আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারটি তো দেখুন কুড়ি সাত দু থেকে শুরু হচ্ছে এবং উনিশ আট দু হাজার একুশ অবধি আপনাদের কিন্তু সময় থাকছে প্রায় এক মাস ধরে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে আপনারা সবাই আবেদন করতে ভুলবেন না এবং তার সাথে সাথে যাদের কোনো সমস্যা থাকে আবেদন প্রক্রিয়ায় তাহারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি সঙ্গে সঙ্গে তাদেরকে রিপ্লাই দিয়ে দেব। তো দেখুন এদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে www.indiapost.gov.in এই ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন আবেদন করার সময় আপনাদেরকে কি কি ফিল আপ করতে হবে অর্থাৎ কি কি লাগবে সেটা আপনাদেরকে বলে দিই দেখুন প্রথমে যেটি লাগছে সেটা হচ্ছে নেম নিজের নাম লিখতে হবে ক্লাস টেনের যে মার্কশিট বা সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম কিন্তু সঠিকভাবে ওখানে ফিল আপ করতে হবে কোনো রকম যদি আপনার ডিটেল যদি আপনার কোনো জায়গায় যদি একটুখানি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি মেরিট লিস্টে আপনার নাম থাকবে না সেখান থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এরপর ফাদার্স নেম বাবার নাম এখানে লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে জন্মের তারিখ ভালোভাবে দেবেন যাতে কোনো কিছুই যাতে না ভুল হয় ভুল হলে কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না জেন্ডার কমিউনিটি তারপরে পিএইচ টাইপ স্টেট স্টেট ইন হুইচ ক্লাস টেন ক্লাস ফার্স্ট মাধ্যমিক মানে আপনার স্টেটের নাম বোর্ডের নাম ইয়ার এবং মাধ্যমিক মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার অথবা রোল নাম্বার যে কোনো একটি আপনাকে দিতে হবে এবং আপনি যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকেন তাহলে সেটার যে সার্টিফিকেট সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ এখানে সুযোগ রয়েছে যারা ট্রান্সজেন্ডার রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে তো আপনারা খুব তাড়াতাড়ি আবেদন কর করে দিন তো চলুন আপনাদেরকে এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কিভাবে আপনারা কোথা থেকে আবেদন করবেন সেই ব্যাপারটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইটের নাম আপনাদেরকে আগে থেকেই বললাম এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন যারা এই ওয়েবসাইটে আসতে পারবেন না তা তারা কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে শেয়ার করে দেব তো চলুন আপনাদের এখান থেকে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকেন্সিটি এখানে বেরিয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল তেইশশো সাতান্নটি পোস্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেইশশো সাতান্ন এরপর দেখুন কুড়ি সাত দু থেকে শুরু হচ্ছে উনিশ আট দু হাজার একুশ অবধি কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া নেওয়া হবে তো প্রথমে আপনারা অ্যাপ্লিকেশান করার সময় যে প্রথম স্টেপ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফার্স্টে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফিজ পেমেন্ট করতে হবে যারা মহিলা রয়েছেন তাদের কোনো ফিজ পেমেন্টের পয়সা লাগবে না ডাইরেক্ট আপনারা ফিল করবেন সাবমিট করবেন আপনাদের হয়ে যাবে এবং যারা এস সি রয়েছেন তাদেরও কোনো টাকা লাগছে না কিন্তু যারা জেনারেল এবং ও ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু একশো টাকা লাগছে আপনারা আবেদন করার সময় সেই টাকাটি কিন্তু লাগবে এরপর দেখুন ফিজ পেমেন্ট করার পরে কিন্তু আপনাদেরকে সাবমিট করলেই কিন্তু আপনার ফাইনাল সাবমিশন হয়ে যাবে এবং তারপরে এই মেরিট লিস্ট বেরোবে এবং সেখান থেকে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে তো দেখুন রেজিস্ট্রেশন করবেন কিভাবে। তো চলুন এই যে রেজিস্ট্রেশন লেখাটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এবং সেখান থেকে সমস্ত ডিটেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলে এখান সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন এরপর তারপরে আপনারা ফ্রি ফিজ পেমেন্ট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ফিজ পেমেন্ট করবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করে ঠিক আছে তারপরে অ্যাপ্লাই অনলাইন করলেই কিন্তু আপনার হয়ে যাবে তো দেখুন রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কী কী অপশান আসছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে সমস্ত ডিটেল কিন্তু এখানে এইগুলো ফিল আপ করতে হবে সমস্ত ডেটা কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং তারপরে সেখান থেকে আপনারা ফিজ পেমেন্ট করবেন এবং সাবমিট করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং সাবমিশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপর চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টোটাল ভ্যাকেন্সি কোন কোন জায়গায় কতগুলো আছে সেই সম্পর্কে তো দেখুন এখানে যে যেসব জায়গাগুলোতে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখুন একের পর এক আমি বলে দিচ্ছি প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তেইশশো সাতান্ন তাই প্রত্যেকটি কিন্তু বলা সম্ভব নয় আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলোতে নিয়োগ হবে তো বাঁ দিকে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জায়গা ঠিক আছে তো সেই জায়গাগুলো আপনারা দেখবেন এবং তার সাথে সাথে আপনারা দেখবেন বিও নেম বিও দেখবেন এই সব যে নামগুলো রয়েছে এগুলো দেখবেন যে আপনার লোকেশানে ভ্যাকেন্সি আছে কি না ঠিক আছে তো দেখুন এটা চলছে এখন বারাসাত বারাসাতের পরে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জায়গাতে নিয়োগ হচ্ছে বারাসাতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপর তারপরে রয়েছে বীরভূম বীরভূমে দেখতে পাচ্ছেন রামপুরহাট দক্ষিণ গ্রাম ঠিক আছে অনেক জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লোহাপুর মল্লরপুর আপনারা যারা বীরভূম থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাগুলো কোথায় বীরভূম এরপর বীরভূমের পরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বীরভূমে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এরপর দেখুন বীরভূমের পরে শুরু হচ্ছে আপনার ক্যালকাটা সাউথ ঠিক আছে দক্ষিণ কলকাতাতে কিন্তু নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছেন আলিপুর বরতলা বেহালা এইসব জায়গাগুলো কিন্তু নিয়োগ হচ্ছে দক্ষিণ কলকাতায় এরপর ইস্ট কলকাতাতে দেখুন ইস্ট কলকাতাতে আলমবাজার এইসব নিউ টাউন এইসব জায়গাগুলোতে হচ্ছে উত্তর কলকাতা এরপর হচ্ছে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে বহরমপুরে হচ্ছে এবং তার সাথে সাথে আরও বিভিন্ন জায়গাতে কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর মুর্শিদাবাদের পরে আমরা চলে যাচ্ছি সরাসরি মুর্শিদাবাদে এতগুলো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মুর্শিদাবাদ এরপর দেখুন এরপর হচ্ছে নদিয়া নদিয়া নর্থ উত্তর উত্তরাংশে যে নদিয়ার যে উত্তর অংশ সেইখানে কিন্তু কৃষ্ণনগর এইসব জায়গাগুলো নবদ্বীপ সব জায়গাগুলোতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া রয়েছে এরপর দক্ষিণ নদিয়াতে রয়েছে কল্যাণীতে রয়েছে ঠিক আছে কল্যাণীতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর রানাঘাট রয়েছে রানাঘাটেও নিয়োগ হচ্ছে ঠিক আছে এরপর আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এটা হচ্ছে নদিয়া এরপর ব্যারাকপুর নর্থ প্রেসিডেন্সিতে রয়েছে ঠিক আছে ব্যারাকপুরে কাকিনাড়াতে নীলগঞ্জ এই সব জায়গাগুলো টিটাগড় ঠিক আছে ঘোলাবাজার বাজার বাসন্তী এই সব জায়গাগুলোতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে সাউথ প্রেসিডেন্সি এরপর আমরা সরাসরি চলে যাব এরপর যে জায়গাতে নিয়োগ হচ্ছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন সাউথ প্রেসিডেন্সি যে জায়গাগুলো রয়েছে ডায়মন্ড হারবার তারপর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে পোর্ট ব্লেয়ার দেখুন আন্দামান নিকোবর আশা করি কেউ আন্দামান নিকোবর থেকে ভিডিও দেখছেন না যদি দেখছেন তাহলে অবশ্যই এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এরপর সিকিম সিকিম থেকে দেখতে পাচ্ছেন গ্যাংটক গ্যাংটক থেকে রয়েছে এরপর আপনাদেরকে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন কোচবিহার কোচবিহার থেকেও দেখুন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এখানে ঠিক আছে এরপর দার্জিলিং দার্জিলিং থেকেও প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এরপর আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখুন জলপাইগুড়ি থেকেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে এরপর মালদা মালদা ডিস্ট্রিক্টেও দেখুন চঞ্চল থেকে তারপর হরিশ্চন্দ্রপুর এইসব জায়গাগুলোতে নিয়োগ হচ্ছে কালীগাঁও এইসব জায়গাগুলোতে কিন্তু মালদাতে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এরপর ওয়েস্ট দিনাজপুর ঠিক আছে তাহলে ওয়েস্ট দিনাজপুরেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে এরপর আসানসোল আসানসোলে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আসানসোল থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আসানসোলে কিন্তু আপনাদের নিয়োগ হচ্ছে আপনারা আবেদন করতে ভুলবেন না এই সে এই যে জায়গাগুলো আপনারা লক্ষ্য করবেন এই জায়গাগুলোতে কিন্তু বেতনের মান দেওয়া আছে অর্থাৎ কোন পোস্টের জন্য কত বেতন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন সুপারিনটেন্ডেন্টের জন্য বারো হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের জন্য দশ হাজার টাকা এইভাবে কিন্তু বেতনের মানগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে বাঁকুড়া আপনারা বাঁকুড়া থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে বাঁকুড়া থেকে কোনো যদি চাকরির নোটিফিকেশান আসে আপনারা বলবেন তো দেখুন বাঁকুড়াতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আপনারা সবাই আবেদন করুন এরপর বাঁকুড়ার পরে আমরা সরাসরি চলে যাচ্ছি বর্ধমান দেখুন বর্ধমানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে দেখুন বর্ধমান এরপর বর্ধমানের পরে আমরা সরাসরি চলে যাচ্ছি কোনটায় কোনটায় জায়গা যে বেলদা এইসব জায়গাগুলোতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাব কোনটায়ের পরে যে জায়গাটি আসছে সেটা হচ্ছে হুগলি হুগলিতেও প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়া চলছে এরপর হুগলির পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাওড়া হাওড়াতেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আপনারা যারা হাওড়া থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আবেদন করবেন মেদিনীপুর মেদিনীপুর থেকেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ঝাড়গ্রাম থেকে রয়েছে এখানে কিন্তু ঝাড়গ্রাম বলে কোনো পার্টিকুলার দেওয়া নেই মানে মেদিনাপুরের আন্ডারেই কিন্তু ঝাড়গ্রাম রয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা আবেদন করবেন এরপর দেখুন এখান থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপর দেখুন পুরুলিয়া পুরুলিয়াতে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই পুরুলিয়াতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আদ্রা প্রত্যেকটা জায়গাতে রয়েছে ঠিক আছে আপনারা ভালোভাবে এখান থেকে দেখে নেবেন আবেদন করতে ভুলবেন না আবেদন করলে দেখবেন আপনারা কোনো না কোনো জায়গায় চাকরিটা পেয়ে গেছেন ঠিক আছে পুরুলিয়ার পরে হচ্ছে তমলুক তমলুকে ভ্যাকেন্সি রয়েছে এরপর তমলুক বাদ দিলে কিন্তু এখানেই কিন্তু শেষ হয়ে গেল ঠিক আছে আপনাদেরকে দেখুন এরপর বলে দিচ্ছি যে কোন জায়গা কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকেন্সি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ই ক্যাটাগরির জন্য বিরানব্বই ও বিসিতে চারশো ছিয়ানব্বই পি ক্যান্ডিডেটের জন্য সাত পঁচিশ তেইশ ছয় এসসিতে চারশো সাতাশি এসটিতে একশো কুড়ি জেনারেলে এক হাজার এক টোটাল তেইশশো সাতান্ন তো জেনারেলে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরেই রয়েছে ও তারপরে এসসিতে ঠিক আছে তো আপনারা সবাই আবেদন করুন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমরা কিন্তু সর্বদা আপনাদের কাছে অফিসিয়াল জব নোটিফিকেশন নিয়ে আসি ওতে কোনো চিন্তার কোনো বিষয় নেই এই যে নোটিশটি সেটা কিন্তু আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আমরা পেয়েছি অতএব এই অফিসিয়াল নোটিফিকেশানটি মেনেই সত্যতা মেনেই কিন্তু আপনারা আবেদন করবেন ঠিক আছে ধন্যবাদ